আকবর আলীর ব্যাটের ভার বয়ে আছে স্টাম্প, ঠিক যেভাবে বয়সভিত্তিক দল থেকে সিনিয়র লেভেল সবখানেই আকবর বয়ে চলেন দলের ভার। কখনো প্রত্যাশা মেটাতে পারেন, কখনো পারেন না, তবে মঙ্গলবার ঠিকই পেরেছেন। সিটি ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ অধিনায়ক যখন ব্যাটিংয়ে নেমেছেন, জিততে তখনও দরকার 95 রান। ওই পরিস্থিতিতে অপোনেন্টকে কোনো সুযোগ না দিয়ে জুটি গড়ে দলের জয় নিশ্চিত করা উচিত। চারে নামা আকবরও ঠিক সেটাই করেছেন, 54 বলে 50 করেছেন। আক্ষেপ একটাই, ইনিংস শেষ করে আসতে পারেননি। আমি এটা নিয়ে খুবই মানে ইয়ে ছিল যে আমি ম্যাচটা শেষ করে আসবো, বাট শেষ করতে পারিনি। বাট অবশ্যই আমার ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল, নেক্সট এরকম সিচুয়েশন থাকলে অবশ্যই আরও বেশি ফোকাস থাকবো। আকবর খুবই অ্যাটাকিং ব্যাটিং করেন, বাউন্ডারি মারতেও বেশ পছন্দ করেন, হোম অফ ক্রিকেটেও ঠিক সেটাই করলেন। 94 স্ট্রাইক রেট আর ইনিংসের অর্ধেকের বেশি রান বাউন্ডারি থেকে করা সেটারই নিদর্শন। এই উইকেট কিপার ব্যাটার উইকেটে খুবই বিজি থাকেন, যে কোনো বলে স্ট্রাইক রোটেশনের চেষ্টা করেন, রানিং বিটুইন দ্য উইকেটের দিকেও দেন বিশেষ নজর, যার প্রমাণ মঙ্গলবার দৌড়ে নিয়েছেন 24 রান, 18টাই 1। আমি যেভাবে ব্যাটিং করতে পছন্দ করি সেটাই আজকে করেছি, যে বল টু বল খেলা এবং প্রথমে গিয়ে কিছু সিঙ্গেলস খেলা, এবং অপশন যখনই আসবে আমার মনে হয় যদি প্রথম বলেও আমি বাউন্ডারির অপশন পাই আমি সেটাকে গ্র্যাব করার চেষ্টা করি। তো সেটাই প্ল্যান ছিল এবং আজকেও সেটা নিয়েই সেই প্ল্যান নিয়েই মাঠে নেমেছিলাম, যে বাউন্ডারি অপশন যখনই আমার কাছে আসবে তখনই বাউন্ডারি মারবো এবং ভালো বলগুলোকে সিঙ্গেলস করার চেষ্টা করবো। ডিপিএলের এবারের আসরে এটা আকবরের তৃতীয় 50। আসরের প্রথম 2 ইনিংসেই 100-এর বেশি স্ট্রাইক রেটে 50 মারা এই ডানহাতি আগের 2 50-র একটা মেরেছিলেন 7-এ নেমে, অন্যটা 5-এ। আসরে এবারই প্রথম নামলেন 4 নম্বরে। আকবরের যে সামর্থ্য তাতে কি তার এভাবেই উপরের দিকে ব্যাট করা উচিত? আমি যেখানেই খেলি তখনই চেষ্টা থাকে যে টিম ম্যানেজমেন্ট আমাকে যেখানে খেলাবে সেই রোলটা প্লে করার জন্য। যেমন আজকেও আমার কথা ছিল আরও একটু নিচে ব্যাটিং করার, বাট যখন একটা পার্টনারশিপ হলো কোচ আমাকে বললেন যে উপরে খেলতে, তো আমি সেটা স্টেপ আপ করেছি এবং চেষ্টা করেছি যতটা সম্ভব আমার নিজের রানটা করা এবং ম্যাচটাকে ইজি করা। যখন আপনি টপ অর্ডারে খেলেন তখন আপনি নিজের জন্য 10টা বল সুযোগ পান, নিজের রানের জন্য বা নিজেকে সেট করার জন্য 10টা বল সুযোগ পান। বাট যেটা হয় যে মোস্টলি আমি যেখানে নিচে ব্যাটিং করি ওখানে গিয়ে দেখা যায় প্রথম বল থেকেই আপনাকে বাউন্ডারির জন্য সার্চ করতে হয়, তো এই জিনিসটা একটু ডিফিকাল্ট। যখন আপনি নিচে ব্যাটিং করেন সেটা একটু ডিফিকাল্ট। ব্যাটিং সামর্থ্যের পাশাপাশি আকবরের অধিনায়কত্ব নিয়েও কারো সন্দেহ নাই, যার প্রমাণ ডিপিএলের পয়েন্ট টেবিল। অতি সাধারণ মানের দল নিয়েও 9 ম্যাচ শেষে টেবিলের 5-এ গাজী গ্রুপ ক্রিকেটার্স পেছনে ফেলেছে মোহামেডানের মতো হেভিওয়েট কিংবা রূপগঞ্জ টাইগার্স অগ্রণী ব্যাংকের মতো অভিজ্ঞদের নিয়ে গড়া দলকে। জানিয়ে রাখা, যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক সবশেষ এনসিএলেও রংপুরকে চ্যাম্পিয়ন করেছেন। আফনান পিয়াল, অলরাউন্ডার।